সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরোনোর আগেই পড়াশুনো ছেড়ে দিতে হয়েছিল। বিয়ের পরেও দারিদ্র নিত্যসঙ্গী, স্বামী দিনমজুর, নিজে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। দিন আনি দিন খাই এর মধ্যেই ডালখোলার শান্তিপাড়ার বাসিন্দা শান্তি পাশোয়ান এবার পুরো ভোটে শহরের 10 নম্বর ওয়ার্ডের গেরুয়া প্রার্থী। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূলের ওজনদার প্রার্থী, যুব তৃণমূলের শহর সভাপতি রাকেশ সরকার। শান্তির দুই ছেলে, বড় ছেলে দোকানে দোকানে সহযোগী হিসাবে কাজ করছেন, ছোট ছেলে দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করে, মেয়ে পড়ে সপ্তম শ্রেণীতে। স্বামী দীনেশ পাসোয়ান দিনমজুর, তবে 2 বছর ধরে তিনি অসুস্থ। এর মধ্যেই শান্তি গত কয়েক বছর ধরে বিজেপির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এবারে তাকে দল প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পরে শান্তি গৃহস্থ বাড়ির কাছ থেকে আপাতত 1 মাসের ছুটি নিয়েছেন। প্রচার করতে হবে না? গত বিধানসভা নির্বাচনে এমন দুজনকে প্রার্থী করেছিল বিজেপি। একজন পূর্ব বর্ধমানের গুসকরার কলিতা মাঝি, তিনি আউশ গ্রামে প্রার্থী হয়েছিলেন। বাড়ি বাড়ি কাজ করতেন কলিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে কলিতার নাম উল্লেখ করে টুইটও করেছিলেন, যদিও কলিতা হেরে যান। এমনই দুস্থ পরিবারের চন্দনা বাউরি অবশ্য বিজেপির প্রার্থী হিসেবে বাঁকুড়ার শালতোড়া আসনটি থেকে জিতে বিধায়ক হয়েছেন। তারা স্বামী স্ত্রী দুজনেই দিনমজুর। শান্তি এদিন বলেন, মোদিজির প্রকল্পগুলি ভালো লাগে, দল আমাকে লড়াইয়ের জন্য বেছে নেওয়ায় খুশি হয়েছি, ভোটে জিতে গরিবের কষ্ট দূর করতে চাই। এহেন শান্তি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে টাকা পেয়েছিলেন তাতে ঘর সম্পূর্ণ করতে পারেননি। তিনি বলেন, টিনের ছাউনি দিয়ে কোনো মতে মাথা গোজার ঠাঁই হয়েছে, শৌচাগার ও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলাম, মিলেনি, উজ্জ্বলা গ্যাসের সংযোগ নিলেও মিলছে না ভর্তুকি। কিন্তু উজ্জ্বলা গ্যাস তো কেন্দ্রের প্রকল্প, তা অবশ্য জানেন না শান্তি। ডালখোলার বিজেপি নেতা জগদীশ কুণ্ডু বলেন, আমাদের দল গরিব মানুষের স্বার্থে লড়াই করে, একজন পরিচারিকাকে প্রার্থী করে দল সেটা বুঝিয়ে দিল। এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রাকেশ অবশ্য বলেন, গণতান্ত্রিক অধিকার রয়েছে, যে কেউ দাঁড়াতে পারেন। তারপরেই তার খোঁচা, শান্তিদেবী মোদিজিকে গরিব দরদি বলছেন, তাহলে মোদিজির উজ্জ্বলা গ্যাস তিনি পাচ্ছেন না কেন?